ক্লাস সেভেনের ছাত্ররা, আমি অদিতি ম্যাডাম। আজ তোমাদের পড়াবো মুঘলদের রাজপুত নীতি ও দাক্ষিণাত্য নীতি। তোমাদের ইতিহাস বইয়ের পঞ্চম অধ্যায়ের উপরে আমি এর আগে দুটো ক্লাস নিয়েছি, তাতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা থেকে ঔরঙ্গজেব পর্যন্ত সাম্রাজ্যের বিস্তার এবং কিছু ঘটনাবলী তোমরা জেনেছো। আজ আমরা তাদের সেই সাম্রাজ্য বিস্তারেরই কিছু খুঁটিনাটি ব্যাপার আমরা জেনে নেব। দেখো, আমি লিখেছি মুঘলদের রাজপুত নীতি ও দাক্ষিণাত্য নীতি। রাজপুত নীতি মানে কি? মুঘলদের সাথে রাজপুতদের সম্পর্ক। এবং দাক্ষিণাত্য নীতি মানে কি? মুঘলদের সাথে দক্ষিণ ভারতের সম্পর্ক। দক্ষিণ ভারত মানে, দেখো, ভারতের মানচিত্রটা কল্পনা করো, ঠিক মাঝামাঝি অঞ্চলে রয়েছে বিন্ধ্য পর্বত। তখনকার দিনে বিন্ধ্য পর্বতের উত্তর দিকটাকে বলা হতো আর্যাবর্ত এবং দক্ষিণ দিকটাকে বলা হতো দাক্ষিণাত্য। অর্থাৎ ম্যাপে উপর দিকটা উত্তর দিক, উপর দিকটা হচ্ছে আর্যাবর্ত বা উত্তর ভারত, আর নিচের দিকটা, বিন্ধ্য পর্বতের নিচের দিকটা হচ্ছে দাক্ষিণাত্য। আমরা এক এক করে বুঝে নিই মুঘলদের সাথে রাজপুতদের সম্পর্ক। রাজপুত কারা, এটা আমরা এই চ্যাপ্টার শুরুর যে ক্লাসটা করেছিলাম আমরা সেখানে জেনেছি। রাজপুত কারা? রাজপুত ভারতবর্ষের উত্তর পশ্চিমাঞ্চলের একটা বীর জাতিগোষ্ঠী, যারা একটা বিস্তীর্ণ অঞ্চলে রাজত্ব করত। তারা সম্প্রদায়গতভাবে হিন্দু, অত্যন্ত সৎ এবং যোদ্ধা হিসাবে তারা ভীষণ রকম প্রশংসার দাবি রাখে। এই রাজপুতদের সম্পর্কে মুঘলদের কীরকম সম্পর্ক আমরা এক এক করে পড়ে নেব। দেখো, মুঘলদের কথা আলোচনা করতে গেলে আমরা বাবর থেকে শুরু করি। বাবরের সাথে রাজপুতদের কীরকম সম্পর্ক ছিল তোমরা জেনেছো প্রথম ক্লাসে। বাবরের সঙ্গে 1527 খ্রিস্টাব্দে খানুয়ার যুদ্ধ হয়েছিল, নেতৃত্বে ছিলেন সংগ্রাম সিংহ, রাজপুত রানা সংগ্রাম সিংহ। তার নেতৃত্বে রাজপুতরা ঐক্যবদ্ধ হয়ে খানুয়ার যুদ্ধ করেছিল বাবরের বিরুদ্ধে। সেই যুদ্ধে বাবর জয়ী হয়েছিলেন, তাই তো? এরপর বাবর তো 1530 খ্রিস্টাব্দে মারা গেলেন। তিনি এই অল্প সময়ের মধ্যে রাজপুতদের সঙ্গে কোনো রকম সম্পর্ক গড়ে তোলা বা কিছু তার পক্ষে সম্ভব হয়নি। তার মৃত্যুর পর তার ছেলে হুমায়ুন যখন সিংহাসনে বসেছিলেন, তোমরা জানো হুমায়ুন সিংহাসনে বসারও মাত্র অল্প সময়ের মধ্যে, 5 বছরের মধ্যে তাকেও সিংহাসন হারাতে হয়েছিল। কার কাছে? শেরশাহের কাছে, ঠিক বলেছো। আফগান নেতা শেরশাহ সিংহাসন দখল করেছিলেন, হুমায়ুন পারস্যে চলে গেছিলেন। যখন তিনি ফিরে এলেন, ফিরে এসে যখন আবার তিনি সিংহাসনে বসলেন, তখনও কিন্তু তার বেশি দিন সাম্রাজ্য পরিচালনা করার সুযোগ ছিল না, তিনি মারা গেলেন। কিন্তু তার জীবদ্দশায় তিনি রাজপুতদের সঙ্গে ভালো সম্পর্ক গড়তে চেয়েছিলেন, কারণ তিনি বুঝেছিলেন যে ভারতের উত্তর পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলে এই যে রাজপুতদের ছোট ছোট অনেকগুলো রাজ্য, এবং এই যে রাজপুতদের তিনি যতটা বুঝেছেন তারা অত্যন্ত সৎ যোদ্ধা জাতি, তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের নিজের ভালোর জন্যই, সেটা তিনি বুঝেছিলেন। কিন্তু তিনি মারা যাওয়াতে এই সম্পর্কে তিনি আর বিশেষ কোনো নীতি নিতে পারেননি। তারপরে রাজা হলেন, সম্রাট হলেন আকবর, 1555 খ্রিস্টাব্দে। এই আকবরের সময় থেকেই মুঘল সাম্রাজ্যের প্রকৃত বিস্তারটা শুরু হলো। আকবর মুঘলদের রাজপুত নীতি যেটা নিলেন সেটা খুব ইন্টারেস্টিং। দেখো, তিনি যুদ্ধ প্লাস মৈত্রী নীতি নিলেন। যুদ্ধ মানে তো জানোই, যুদ্ধ করে সেই রাজ্য জয় করে নেওয়া। মৈত্রী মানে কি? বন্ধুত্ব, মানে তাদের সঙ্গে যুদ্ধ না করে ভালো সম্পর্কের মাধ্যমে কিভাবে তাদেরকে নিজেদের বশে রাখা যায়। অর্থাৎ রাজপুতরা মুঘলদেরকে আক্রমণ করে, মুঘলদের পরাজিত করে ভারত থেকে তাড়ানোর চেষ্টা করবে না। শত্রুতার একটা পরিবেশ
মুঘল এবং রাজপুতদের মধ্যে হয়ে যেতে না থাকে তার জন্য আকবর এই নীতিগুলি নিয়েছিলেন। মৈত্রী বলতে তিনি কী কী পদক্ষেপ নিলেন দেখো। উচ্চ রাজপদ মানে রাজদরবার তথা সম্রাট পরিচালনার ক্ষেত্রে তো অনেক রাজকর্মচারীর প্রয়োজন, প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী বা অন্যান্য সচিব বা অন্যান্য অনেক উচ্চ পদ থাকে, বিশেষ করে যুদ্ধক্ষেত্রে সেনাপতি ইত্যাদি পদ। তিনি রাজপুতদের, অবশ্যই যোগ্য রাজপুত রাজাদের তিনি করলেন কি উচ্চ পদ দিলেন। যেমন দুটো উদাহরণ দেখো, তিনি মানে অনেক রাজপুত রাজাই অনেক ভালো ভালো পদ পেয়েছিলেন, শুধু আকবরের সময় না তার পরবর্তী সময়েও। আকবরের সময় সবচেয়ে উল্লেখযোগ্য যে দুটি, সেই দুটি আমি উল্লেখ করছি তোমাদের কাছে। টোডরমল, তিনি আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী। আর মানসিংহ, মানসিংহ তিনি ছিলেন আকবরের প্রধান সেনাপতি। এইভাবে তিনি উচ্চ রাজপদ দিয়ে তিনি উল্লেখযোগ্য রাজপুত রাজাদের নিজের বন্ধু করে নিলেন, তারা তাদের মুঘল সাম্রাজ্যের অংশ করে নিলেন, যাতে তারা মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে আর কখনো না যান। তাদের যথেষ্ট সম্মান দিলেন, তারা সম্মানিত হয়ে কাজে মনোযোগ দিলেন। দ্বিতীয় লিখেছি দেখো, বৈবাহিক সম্পর্ক, বিবাহ থেকে বৈবাহিক কথাটা এসেছে। হ্যাঁ, মানে তিনি বিয়ে করলেন, তিনি নিজে, তোমরা জানো যোধাবাই তার রাজপুত রানী ছিলেন, রাজপুত মহিষী ছিলেন। শুধু তিনি নিজে নন, তিনি তার ছেলে জাহাঙ্গীর এবং তার পরিবারগত, পরিবারভুক্ত অন্যান্য রাজপুরুষদের, তার আত্মীয়দের, অনেক রাজপুত বংশীয় নারীদের সাথে, রাজকন্যাদের সাথে বিবাহ দিয়ে তিনি তাদের সঙ্গে একটা আত্মীয়তার সম্পর্ক গড়ে তুললেন, যাতে সেই আত্মীয়তার সূত্রে তাদের মধ্যে একটা চিরকালের সখ্য স্থাপিত হয়ে থাকে, কোনো শত্রুতা যেন আর না আসে। পরবর্তী দেখো আমি লিখেছি জিজিয়া বাতিল। জিজিয়া কি? জিজিয়া একটা করের নাম, একটা কর, যেমন ভূমিকর দিতে হতো রাজস্ব, সেই রকম। এই জিজিয়াটা চালু করেছিলেন সুলতানরা, সেটা চলেই আসছিল এতদিন ধরে। সুলতানরা মুসলিম ছিলেন, মুঘলরাও ধর্মে মুসলিম, কিন্তু ভারতবর্ষ তো শুধু মুসলিমদের রাষ্ট্র ছিল না, সংখ্যাগরিষ্ঠ ছিল হিন্দু। তো হিন্দুদের উপরে মুসলিম শাসকেরা এই জিজিয়া কর, মানে অমুসলিমদের, শুধু হিন্দু বলে নয়, অমুসলিমদের, যা মুসলমান ছাড়া যাবতীয় অন্যান্য সম্প্রদায়ের মানুষদের এই জিজিয়া কর দিতে হতো। আকবর এই জিজিয়া করটা তুলে দিলেন। এছাড়াও কিছু কিছু অঞ্চলে হিন্দু তীর্থযাত্রীদের কিছু আলাদা তীর্থ কর দিতে হতো, আকবর সেই করটাও তুলে দিলেন। এবার এই রকম বৈষম্যমূলক করগুলো তুলে দেওয়ার ফলে হলো কি, অন্যান্য হিন্দু সম্প্রদায়ভুক্ত জাতিগোষ্ঠী তো বটেই, রাজপুতরা যেমন নিষ্ঠাপরায়ণ হিন্দু ছিলেন, তারা আকবরের উপর ভীষণ সন্তুষ্ট হলেন। ফলত আকবরের জীবদ্দশাতে রাজপুতদের সঙ্গে মুঘলদের একটা অত্যন্ত সুসম্পর্ক গড়ে উঠল। যে সমস্ত রাজ্যগুলি এই কোনো রকম মৈত্রী প্রস্তাবে রাজি হতো না, তাদের সঙ্গে তো যুদ্ধ করে তিনি জয় করেই ছিলেন। তবে মনে রাখবে, যেটা আমি আগের ক্লাসে বলেছি, একটা রাজ্য কিন্তু বশ্যতা স্বীকার করেনি আকবরের, সেটা হলো মেবার। 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধে রানা প্রতাপ পরাজিত হয়েছিলেন ঠিকই, যেটা আমি তোমাদের আগের ক্লাসে পড়িয়েছি, কিন্তু পরাজিত হয়েও তিনি কিন্তু আত্মসমর্পণ করেননি, তিনি চেষ্টা চালিয়ে গেছেন কিভাবে আবার শক্তি সঞ্চয় করে মেবারকে কোনো রকমভাবেই আকবরের হস্তক্ষেপের মধ্যে যাতে না ফেলা যায়। এবার পরবর্তী জাহাঙ্গীর, জাহাঙ্গীর, এই জাহাঙ্গীর কিন্তু যে মেবারকে আকবর জয় করতে পারেননি, জাহাঙ্গীর সেই মেবারকে জয় করলেন, যুদ্ধ করে নয়। কিন্তু তখন রানা প্রতাপ সিংহ মারা গেছেন, তার ছেলে অমর সিংহ রানা হয়েছেন। অমর সিংহকে তিনি করলেন কি, একটা উঁচু পদের মনসব দিলেন, মনসবদার করে নিলেন। মনসব কথাটির অর্থ পদমর্যাদা। মনসব দেওয়ার মানে হতো হচ্ছে মুঘল আমলে সম্মান দিয়ে, অত্যন্ত উচ্চ বেতন দিয়ে, বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে কিছু রাজকর্মচারী নিয়োগ করা হতো, তাদের বলা হতো মনসবদার। এবং এই মনসবদারদের মধ্যেও উচ্চ নিচ পদ ভাগ ছিল। অমর সিংহকে মনসব ব্যাপারটা আমি তোমাদের এই চ্যাপ্টারের যে লাস্ট ক্লাস নেব সেটাতে খুব ভালো করে বুঝিয়ে দেব। অমর সিংহকে তিনি খুব অত্যন্ত সম্মান এবং উচ্চ বেতনের মনসব দিলেন। অমর সিংহ বশ্যতা স্বীকার করলেন, মেবার মুঘলদের অধীনে চলে এলো। পরবর্তী শাহজাহান,
তিনিও এই মনসব প্রদানের ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখলেন। তিনি যোগ্য রাজপুত রাজাদের তিনি উচ্চ মনসব দিয়ে মুঘল সাম্রাজ্যের সেবায় লাগালেন। তারা মুঘল সাম্রাজ্যের যে কাজে নিযুক্ত হতেন নিষ্ঠাভরে কাজটা তারা করতেন, এবং পরিবর্তে শাহজাহান শুধু সেটাই পেলেন না, রাজপুতদের সম্পূর্ণ সমর্থন ও মৈত্রী পেলেন। এবং তারই ফলস্বরূপ শাহজাহান যখন মধ্য এশিয়া অভিযান করেছিলেন, মধ্য এশিয়াতেও তিনি মুঘল সাম্রাজ্যকে যখন ছড়িয়ে দিতে চেয়েছিলেন, সেখানে কিন্তু মূল সাহায্যটা তিনি পেয়েছিলেন রাজপুতদের কাছ থেকে। রাজপুত সেনাপতিরাই কিন্তু এই ঝুঁকিপূর্ণ অভিযানে শাহজাহানকে উদ্বুদ্ধ করে তাকে সঙ্গ দিয়েছিলেন। এরপর ঔরঙ্গজেব, ঔরঙ্গজেবের সময় কি হলো, ঔরঙ্গজেবের সময়ও কিন্তু প্রচুর মনসব প্রদান করা হয়েছিল, কিন্তু তার সত্ত্বেও ঔরঙ্গজেবের সময় কিছু কিছু সমস্যা হলো। যেমন অম্বরের রাজা জয়সিংহ, এতদিন তিনি বশ্যতা স্বীকার করেননি, ঔরঙ্গজেব কিন্তু জয়সিংহকে মনসব দিয়ে তিনি বশ্যতা স্বীকার করালেন। এইরকমই আরও একটা গুরুত্বপূর্ণ রাজপুত আঞ্চলিক রাজ্য ছিল রাঠোরদের রাজ্য মারওয়াড়। সেই মারওয়াড়ের রাজা যশবন্ত সিং তিনি প্রথমে ভীষণ রকম বিরোধী ছিলেন মুঘলদের, কিছুতেই তিনি বশ্যতা স্বীকার করতে চাইছিলেন না, কিন্তু তিনি তারপর উচ্চ মনসব পেয়ে বশ্যতা স্বীকার করেছিলেন। যশবন্ত সিং যতদিন বেঁচে ছিলেন ঔরঙ্গজেবের সঙ্গে রাঠোরদের সম্পর্ক খুব ভালো ছিল। যশবন্ত সিং যখন মারা গেলেন তখন কি হলো, তার উত্তরাধিকারীদের মধ্যে ভীষণ রকম উত্তরাধিকার দ্বন্দ্ব শুরু হয়ে গেল। এইরকম পরিস্থিতিতে ঔরঙ্গজেব রাঠোরদের রাজ্যে হস্তক্ষেপ করলেন। উত্তরাধিকার দ্বন্দ্ব যেটা কিছুতেই মীমাংসা হচ্ছিল না, সেটার মীমাংসা না করে তিনি করলেন কি, রাঠোরদের রাজ্যটা মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে নিলেন। ফলত এই যে রাঠোর যশবন্ত সিং এর যে উত্তরাধিকারীরা, তারা 1679 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের সঙ্গে যুদ্ধ শুরু করল। এই যুদ্ধ অদ্ভুতভাবে শেষ হয়েছিল, না মুঘলরা পুরোপুরি জয় লাভ করেছিল, না রাজপুতরা পুরোপুরি জয় লাভ করেছিল, এবং এখানে রাঠোরদের অনেক দাবি কিন্তু ঔরঙ্গজেব মেনে নিতে বাধ্য হয়েছিলেন। এই 1679 খ্রিস্টাব্দেই ঔরঙ্গজেব আরও একটা পদক্ষেপ নিলেন, সেটা হলো তিনি জিজিয়া পুনরায় আরোপ করলেন। যে জিজিয়া কর আমরা আগে পড়েছি যে আকবর জিজিয়া বাতিল করে দিয়েছিলেন, সেই জিজিয়া করকে ঔরঙ্গজেব পুনরায় আরোপ করলেন 1679 খ্রিস্টাব্দে। এর ফলে কিন্তু রাজপুতদের মধ্যে মুঘলদের সম্পর্কে আবার একটা বিরূপ মনোভাব তৈরি হওয়ার জায়গা এসে গেল। এর ফলেই পরবর্তী ক্ষেত্রে পরবর্তী প্রজন্মের রাজপুত রাজারা কিন্তু এই পর্যন্ত যতটা রাজপুতদের সাহায্যে মুঘল সাম্রাজ্যের উন্নতি ঘটেছিল, পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা অনেকটাই বিনষ্ট হয়ে গিয়েছিল। এবার আমরা আসি মুঘলদের সঙ্গে দাক্ষিণাত্যের সম্পর্ক। দক্ষিণ ভারতে হলো কি, যখন মুঘল সাম্রাজ্য স্থাপিত হচ্ছে 1526 প্রথম পানিপথের যুদ্ধ, বাবর ইব্রাহিম লোদিকে হারিয়ে দিল্লির সিংহাসনে বসলেন, সেই সময় দক্ষিণ ভারতে ছোট ছোট কতগুলো সুলতানি রাজ্য ছিল। তার কারণ মনে করো আগের চ্যাপ্টারে পড়েছো, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুঘলক এনারা দাক্ষিণাত্য অভিযান এনারাও করেছিলেন, সেখানকার কিছু কিছু অঞ্চল এনারাও জয় করেছিলেন। কিন্তু সুলতানি সাম্রাজ্যের যখন পতন ঘটল তখন সেই ছোট ছোট সুলতানি রাজ্যগুলো হলো কি, নিজেরা স্বাধীন হয়ে নিজেদের মতন শাসন করতে শুরু করলো সেই অঞ্চলকে, এবং এই সুলতানি রাজ্যগুলো নিজেদের মধ্যে ক্রমাগত বিবাদ বিসম্বাদ লেগেই থাকলো। আর কি হলো, সেই সময়ে দক্ষিণ ভারতে যেখানে এখন মহারাষ্ট্র, সেই অঞ্চলটাতে মারাঠা জাতির উত্থান ঘটতে শুরু করলো, তারা শক্তিশালী হয়ে উঠতে শুরু করলো। আর কি হলো, তোমরা আগের চ্যাপ্টারে সুলতানি সাম্রাজ্য পড়ার সময় বিজয়নগর সাম্রাজ্য পড়েছ, একটি হিন্দু সাম্রাজ্য ছিল বিজয়নগর সাম্রাজ্য দক্ষিণ ভারতে। বিজয়নগরের যখন পতন ঘটল তখন হলো কি, বিজয়নগর সাম্রাজ্যের অন্তর্ভুক্ত বড় বড় ভূস্বামী বা রাজপুরুষ রাজকর্মচারী যারা ছিলেন,
তারা হলেন হলেন কি সেই সেই অঞ্চলে নিজেদের যে অঞ্চলের প্রতিপত্তি ছিল সেখানে তাদের আধিপত্য ভীষণ রকমভাবে বেড়ে গেল। অর্থাৎ দাক্ষিণাত্যে তখন কোনো একাধিপত্য কারো ছিল না, এই ছোট সুলতানি রাজ্য, মারাঠারা, বিজয়নগরের বড় ভূস্বামীরা এরা নিজের নিজের মতন করে কিছু কিছু অঞ্চলে আধিপত্য স্থাপন করে বসেছিলেন। এই রকম সময়ে হলো কি, বাবর এবং হুমায়ুনের দাক্ষিণাত্যে কিছু করার ছিল না, কেননা বাবর মাত্র 4 বছর রাজত্ব করে মারা গিয়েছিলেন। হুমায়ুনও বসার পর আমরা যেরকম জেনেছি তিনি শেরশাহের কাছে পরাস্ত হয়েছিলেন, দীর্ঘ সময় তিনি পারস্যে ছিলেন, ফিরে আসার পর তিনি মারা যাওয়ার আগে খুব বেশি সময় পাননি। দাক্ষিণাত্যের সঙ্গে মুঘলদের সম্পর্কটা তাহলে শুরু হলো সম্রাট আকবরের সময় থেকে। সম্রাট আকবর যখন সিংহাসনে বসছেন 1555, সেই সময়ে দাক্ষিণাত্যে 6টি রাজ্য মোটামুটি আকৃতিতে এবং তাদের পরাক্রমের দিক থেকে মূল, মারাঠারা বাদ দিয়ে বিজাপুর, গোলকুন্ডা, আহমেদনগর, বেরার, বিদার, খানদেশ। আকবর যুদ্ধযাত্রা করে বেরার, বিদার, খানদেশ জয় করেছিলেন। আকবরের সময় কিন্তু মারাঠাদের উত্থান হচ্ছে, কিন্তু তখনও পর্যন্ত কিন্তু তারা মুঘলদের বিরুদ্ধে বড়সড় কোনো পদক্ষেপ নেয়নি। আকবরের পরবর্তীকালে জাহাঙ্গীরের সময় কি হলো, জাহাঙ্গীর দেখলেন মারাঠাদের উত্থান ঘটছে এবং তিনি বুঝতে পারলেন এরা যোদ্ধা জাতি, স্বাধীন চেতা জাতি, এরা কিন্তু মুঘল সাম্রাজ্যের সঙ্গে যদি বিরোধিতায় নামে তাহলে কিন্তু মুঘলদের সামনে বিপদ আছে। তিনি মারাঠাদের সমর্থন পাওয়ার চেষ্টা করলেন, জাহাঙ্গীর মারাঠাদের সমর্থন পাওয়ার চেষ্টা করলেন, কিন্তু মারাঠারা কোনোভাবেই মুঘলদের সঙ্গে কোনো রকম মৈত্রী বা তাদের সঙ্গে কোনো রকম সমর্থনযুক্ত কোনো রকম সম্পর্কে আসতে চাইল না। জাহাঙ্গীর আহমদনগর জয় করলেন, তাহলে বাকি রইল কি, বিজাপুর আর গোলকুন্ডা আর মারাঠারা। শাহজাহান তিনি বিজাপুর ও গোলকুন্ডার সঙ্গে চুক্তি করলেন। কি চুক্তি? যে মুঘলরা বিজাপুর গোলকুন্ডাকে আর আক্রমণ করবে না, বিজাপুর গোলকুন্ডাও মুঘলদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করবে না, পরিবর্তে বিজাপুর গোলকুন্ডা কিছুটা করের বিনিময়ে করদ রাজ্য হয়ে থাকবে শাহজাহানের, উভয় পক্ষে স্থিতাবস্থা এবং শান্তি বজায় থাকবে। এই চুক্তি কিন্তু শাহজাহান নিজের জীবিতকালেই আবার ভেঙে ফেলেছিলেন, ফলত বিজাপুর এবং গোলকুন্ডা আবার শত্রু ভাবাপন্ন হয়ে গিয়েছিল মুঘল সাম্রাজ্যের। এরপর চলে আসি ঔরঙ্গজেবের সময়। ঔরঙ্গজেব করলেন কি, ঔরঙ্গজেব যখন সিংহাসনে বসলেন তখন কিন্তু মারাঠাদের মধ্যে এক নেতার আবির্ভাব ঘটেছে, শিবাজি। শিবাজি তখন দুর্ধর্ষ হয়ে উঠেছেন, তিনি মারাঠাদের ভীষণভাবে ঐক্যবদ্ধ করেছেন, তিনি মারাঠাদের অত্যন্ত শক্তিশালী সেনাদল গঠন করে তুলেছেন এবং তিনি সমস্ত মারাঠাদেরকে উদ্বুদ্ধ করেছেন যে তিনি মারাঠা হিন্দু সাম্রাজ্য গঠন করবেন গোটা ভারতে, তিনি মুঘলদেরকে বিতাড়িত করবেন। ঔরঙ্গজেব তখন শিবাজিকে দমনের চেষ্টা করেছিলেন, শিবাজির বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেছিলেন, সেখানে তিনি আফজল খান নামে একজনকে পাঠিয়েছিলেন শিবাজিকে হত্যা করার জন্য। শিবাজি সেটা বুঝতে পেরে উল্টে আফজল খাঁকেই কৌশল করে হত্যা করে দিয়েছিলেন। তারপর হলো কি, শিবাজিকে একটা যুদ্ধে হারিয়ে ঔরঙ্গজেব শিবাজিকে নিয়ে এলেন বন্দি করে দিল্লিতে। এবার দিল্লিতে বন্দি করে নিয়ে এসে তিনি কিন্তু মাননীয় বন্দি তো তাদের কারাগারে রাখেননি, তার থাকার আলাদা বন্দোবস্ত হয়েছিল। তোমরা সেই গল্পটা হয়তো শুনেছো, শিবাজি করতেন কি পালানোর নানা রকম ফন্দি করতেন, শেষ পর্যন্ত একটা ফন্দিতে তিনি জয়ী হলেন। কি করলেন তিনি, তিনি বড় বড় ঝুড়িতে বড় বড় ডালায় করে তিনি নানান রকম উপহার, ভেট, উপঢৌকন পাঠাতে শুরু করলেন ঔরঙ্গজেবের দরবারে। ঔরঙ্গজেব সেগুলো দরবার থেকে কি করতেন, বিতরণ করে দিতেন সকলের মাঝখানে, তারপরে সেগুলোর আর কোনো অসুবিধে থাকতো না, কেননা সেগুলো সম্রাটকে দেওয়ার উপহার। একদিন শিবাজি করলেন কি, এইরকম একটা বড় ঝুড়ির ভেতরে নিজে লুকিয়ে থেকে উপহার হিসেবে এলেন, এইভাবে তিনি পাহারা থেকে বেরিয়ে এলেন। পাহারা থেকে বেরিয়ে এলেন, এইবার যখন সম্রাট সেই উপহার বিতরণের জন্য বাইরে সমস্ত ডালা ঝুড়ি বের করে দিলেন, সেখান থেকে শিবাজি পলায়ন করলেন।
এরপর সারা জীবন ধরেই ঔরঙ্গজেব শিবাজিকে দমনের চেষ্টা করে গেছেন, কিন্তু ব্যর্থ হয়েছেন। শেষ পর্যন্ত কিন্তু শিবাজিকে তিনি মারাঠা রাজ্যের অধিপতি হিসেবে মেনে নিতে বাধ্য হয়েছিলেন। কিন্তু এর মধ্যে কি ঘটলো, এই শিবাজি অর্থাৎ মারাঠাদের দমনের চেষ্টা এবং বিজাপুর গোরকুন্ডাকে জয় করার চেষ্টায় ঔরঙ্গজেব দীর্ঘ সময় ব্যয় করলেন। তিনি দীর্ঘ সময় দিল্লিতে থেকে নয়, কারণ দিল্লি থেকে বিজাপুর গোরকুন্ডা এবং মারাঠা রাজ্যের দূরত্ব অনেক, তিনি স্বয়ং সৈন্যবাহিনী এবং সেনাপতি এবং আরও অনেক কিছু সহ তিনি দাক্ষিণাত্যে অবস্থান করেছিলেন অনেক দিন, জীবনের শেষ কটা বছর, এবং দাক্ষিণাত্যে অবস্থানকালেই তিনি মারা যান। এই যে বিজাপুর গোরকুন্ডাকে জয় করার চেষ্টা এবং শিবাজিকে দমনের চেষ্টায় তিনি বহুটা জীবনের শেষের অনেকগুলো বছর, প্রায় 6 বছরকে ব্যয় করেছিলেন। শিবাজিকে দমনের চেষ্টা তো তার ব্যর্থ হলো, যেটা আমি একটু বললাম তোমাদের এক্ষুনি। বিজাপুর গোরকুন্ডাকে তিনি জয় করতে পেরেছিলেন শেষ পর্যন্ত, এবং তার ফলেই ঔরঙ্গজেবের আমলেই কিন্তু মুঘল সাম্রাজ্য সর্বাধিক বিস্তৃতি লাভ করেছিল। উত্তর থেকে দক্ষিণে বিশাল ব্যাপ্তি হয়ে গিয়েছিল ঔরঙ্গজেবের আমলেই। কিন্তু এই যে শিবাজিকে দমনের চেষ্টা আর বিজাপুর গোরকুন্ডাকে জয় করার চেষ্টায় দীর্ঘদিন তিনি রাজধানী ছেড়ে দাক্ষিণাত্যে অবস্থান করার ফলে মুঘল সাম্রাজ্যের ব্যাপক ক্ষতি হলো। কি হলো, তিনি রাজধানী ছেড়ে ওইখানে অবস্থান করার ফলে হলো কি, রাজধানীতে বিশৃঙ্খলা দেখা দিল। কেননা তোমরা জানো রাজধানীতে যে অভিজাতরা ছিলেন মুঘল দরবারে, তাদের মধ্যে হিন্দুস্তানি অভিজাত, আফগান অভিজাত, তুর্কি অভিজাত এরকম ভাগ ছিল। তাদের মধ্যে ক্রমাগত দ্বন্দ্ব থাকতো, দুর্নীতি চলতো, কে কতটা গুরুত্বপূর্ণ হবেন, কে কত বেশি লাভবান হবেন। সেটা এত বেশি বিশৃঙ্খলার পর্যায়ে পৌঁছলো যে মুঘল সাম্রাজ্যের শাসন সে সময়ে একটা অত্যন্ত বিশৃঙ্খলার পর্যায়ে চলে গিয়েছিল। এবং দীর্ঘদিন ধরে এইসব কারণে প্রচণ্ড যুদ্ধ করার ফলে আর্থিক ক্ষতি প্রচণ্ড রকম হয়েছিল মুঘল রাজকোষের। এই জন্যই এটাকে বলা হয় ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য ক্ষত। ক্ষত কথাটার মানে কি, উন্ড মানে ঘা, মানে আঘাত। কোনো জায়গায় ধরো তোমাদের খুব বেশি করে কেটে গেছে, বহুদিন ধরো সেখানটা তোমাদের মলম লাগাতে হচ্ছে, ওষুধ দিতে হচ্ছে, তাই না? সেই যে আঘাতটা রয়ে যাচ্ছে চিহ্নটা, সেটা হচ্ছে ক্ষত। দাক্ষিণাত্য ক্ষত বলা হচ্ছে তার কারণ কি, এই যে দাক্ষিণাত্যে শিবাজিকে দমন করার চেষ্টা, বিজাপুর গোলকুন্ডা জয় করার চেষ্টা, গোটা দাক্ষিণাত্যকে মুঘল সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করার চেষ্টাতে দীর্ঘ যতগুলি বছর তিনি রাজধানী ছেড়ে সেখানে কাটিয়েছেন, তার ফলে মুঘল সাম্রাজ্যে রাজনৈতিক, প্রশাসনিক এবং অর্থনৈতিক প্রচুর খরচ হয়ে গেছিল, রাজকোষ প্রায় শূন্য হয়ে গিয়েছিল, এবং প্রজারা ভীষণ রকম অসন্তুষ্ট হয়েছিল। সব দিক থেকেই তিনি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, মুঘল সাম্রাজ্য ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই ঘটনাটাকে বলা হয় দাক্ষিণাত্য ক্ষত। ঔরঙ্গজেবের এই দাক্ষিণাত্য ক্ষত কিন্তু মুঘল সাম্রাজ্যের পতনের জন্য একটা বড় সড় কারণ, এবং এই দাক্ষিণাত্য ক্ষতের দাগকে সঙ্গে নিয়েই কিন্তু ঔরঙ্গজেব দাক্ষিণাত্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। আজ তাহলে এটুকুনি থাক। আজ আমি যা পড়ালাম সেটা তোমাদের বইতে 80 থেকে 85 পৃষ্ঠা পর্যন্ত রয়েছে। আবার বলি, পেজ নাম্বার 80 টু পেজ নাম্বার 85। খুব ভালো করে বইটা পড়বে, ভিডিওটা বারবার দেখবে, বোঝানোটা ভালো করে মন দিয়ে শুনবে, খুব সহজেই তোমাদের পড়াটা তৈরি হয়ে যাবে। তাহলে এই চ্যাপ্টারের শেষ অংশটুকুর জন্য পরের ক্লাসে আবার পরে বোঝাবো।